এই আমরা চলে এলাম আমাদের হোটেল। এই আমরা হোটেল হলিডে ইনে পৌঁছে গেছি। এখন আমাদের চেকিং টাইম ছিল দুপুর 3টে, অলরেডি বিকেল সন্ধ্যে 6টা হয়ে গেছে। 550C, ইয়েস দিস ইজ 550C। এই 550C এবার আমাদের রিসেপশনে যেতে হবে, ওখান থেকে চেকিং। নিউ ইয়র্কের থেকেও আমরা এই হোটেলটা আমার দেখি সুন্দর লাগছে। হলিডে ইন তো এখানকার খুব নাম করা। চেকিং হয়ে গেল 2 মিনিটে। এবার আমরা যাব রুমে। রুম হচ্ছে আমাদের 7th ফ্লোরে, এলিভেটর এদিকে। চলো এলিভেটরের দিকে যাওয়া যাক। এলিভেটর, ইয়েস ইয়েস, হিয়ার উই গো। অ্যান্ড 7th ফ্লোর, কাম অন, থ্যাংক ইউ। There you go, 7th floor, press 7, left side. 7th floor e pouche gelam, amader room number 721. Oh, 721, ekdom lift er samnei amader room. Oh, fantastic. Chalo bhetore. Washington DC te amra Holiday Inn ei hotel e dhuklam. চেকিং করলাম এই মাত্র। তো এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের বাইরে মানে আমরা একদম পুরো ক্যাপিটলের সামনেই আছি, মানে পার্লামেন্ট, পার্লামেন্টস, স্মিথসোনিয়ান ইনস্টিটিউট, মিউজিয়াম, সরি, সব কিছুর একদম সামনে, মানে আপনার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আমরা আছি। তো এই হচ্ছে ডাবল বেড, রুমটাও বিশাল বড়। এছাড়া মনে হয় ফ্রিজও আছে এর মধ্যে, নাকি? রুম স্মল, ফ্রিজও আছে, টিভি তো থাকবেই, আর এটা তো আর কোনো দেখাবার কোনো বিষয় না। আর এদিকে ওয়াশরুমটা দেখা যাক। ওয়াশরুমটাও সুন্দর, বাথটাব টাব আছে, সব কিছুই নিট অ্যান্ড ক্লিন, ফ্যান্টাস্টিক। এখানে লকারও আছে, আয়রন আছে, আয়রন বোর্ডও আছে। এছাড়া এখানে লাইট ও কফি তৈরি করার মেশিন, একটা ওয়ার্কিং স্টেশনও করা আছে, ল্যাপটপ নিয়ে আপনি কাজও করতে পারেন। এক কথায় অনবদ্য, দারুণ। চলো এবার লেটস গো টু দ্য সুইমিং পুল। গরম, আমাদের একটু সুইমিং পুলে যাওয়া যেতেই হবে, এখন সন্ধ্যে 7টা বাজে। একটু সুইমিং পুল থেকে ঘুরে আসি, 9th ফ্লোরে সুইমিং পুল। চলো আমাদের রুমের বাইরে। এই হচ্ছে হোটেলের ভিতরের লবিটা, সরি, এটা হচ্ছে আমাদের আমাদের 7th ফ্লোরের লবি। আর এইখানে হচ্ছে 4টে লিফট। আমরা এখন 9th ফ্লোরে যাব। 9th ফ্লোরে বলছে সুইমিং পুল আছে, দেখে আসি সুইমিং পুলটা কেমন। যা গরম আছে, আমি বারবি বাবলি সবাই একটু সুইমিং করা যাবে, বেশ ভালো লাগবে। এই হচ্ছে 9th ফ্লোর। 9th ফ্লোরে আমাদের ফিটনেস সেন্টার, পুল, সব এদিকে। দেখা যাক পুলটা এখানে কেমন আছে। আচ্ছা, এখানে কি ঠেকিয়ে তবেই জিমে ঢোকা যাবে, কিটা আমাদের দিয়ে দিয়েছে। এই এদিকে সুইমিং পুল, আচ্ছা ওপেন জায়গা সুইমিং পুল। সুইমিং পুলটা 9th ফ্লোরে, একদম ছাদে, বেশ খোলামেলা, কিন্তু যথেষ্ট গরম এখনো, প্রচন্ড প্রচন্ড গরম হয়ে রয়েছে। সুইমিং পুলের ফ্লোর থেকে ইউএস ক্যাপিটাল দেখা যাচ্ছে, মানে একদম ওয়াকিং ডিস্টেন্সে আমরা রয়েছি। খুবই ভালো জায়গায় আমরা হোটেলটা পেয়েছি। এই মুহূর্তে আমরা 9th ফ্লোরে আছি সুইমিং পুলে। বারবি, সুইমিং পুলে নামলে নেমে যা। আজকে নামবি না কালকে নামবি? কালকে নামবি, ঠিক আছে। তবে যা ওয়েদার আছে এখানে, এখনো 42 ডিগ্রি দেখাচ্ছে, 42 ডিগ্রি সেন্টিগ্রেড, তাতে ইজিলি সুইমিং পুলে নামার মতনই অবস্থা। তা যা গরম। এটা পুরোটাই আমাদের হোটেলটা, আমরা এই দিকটা এদিকটাই আছি, এইখানটা সাইড আর এইটা ওই দিকটা। আর এখান থেকে একদম নিচটা দেখা যাচ্ছে। এই মুহূর্তে সন্ধ্যে 7:30টার মতন বাজে, তাতেই 42 ডিগ্রি। এবার ভেবে দেখুন সারাদিন কত টেম্পারেচার ছিল,
নিউ ইয়র্কের টেম্পারেচার একটু কম ছিল, মোটামুটি 35-36 মতন, কিন্তু এখানে সে দেখছি আরও বেশি গরম। এখনও লুয়ের মতন বইছে, মানে গালের জায়গাটা এখনও জ্বলছে রীতিমতো। সুইমিং পুলের চারপাশটা কি সুন্দর ফুল সব দিয়ে সাজানো আছে। আসলে বারবির সুইমিং কস্টিউমটা আনেনি বলে আমিও নামতে পারছি না বারবির সঙ্গে, অর্থাৎ আমাদেরও খুব নামার ইচ্ছা ছিল এই মুহূর্তে। আর সময়টাও খুব সুন্দর ছিল, সন্ধ্যেবেলা সুইমিং পুলে সময় ভালো কাটত। যাক, অন্য কিছু দেখে আসি, ওদিকে ফিটনেস সেন্টারটার ভেতরে গিয়ে দেখি কেমন লাগে। এখানে ফিটনেস মেশিনও খুব ভালো ভালো ফিটনেস মেশিনও রাখা আছে। বাহ, ফিটনেস সেন্টারটাও খুব সুন্দর। বাড়িতে ট্রেডমিল পড়ে আছে আমাদের, এখন আমাদের মনে হচ্ছে এই হোটেলে এসে এখন ট্রেডমিল করতে হবে। এই একই ট্রেডমিল আমাদের বাড়িতেও আছে। ট্রেডমিল কিনেছিলাম, খুব মানে করব, প্রত্যেক দিন করব, এরকম একটা উত্তেজনা, এরকম একটা শপথ নিয়ে নিয়েছিলাম, কিন্তু কিছুদিন পরে ট্রেডমিলটা এখন কাপড় জামা শুকাবার জায়গা হয়ে গেছে। চলো করো, কত টেন টেন বারবি শুরু করেছে ফার্স্ট এক্সারসাইজ, কর দেখি কত। 10-10, 20 pounds, বাহ ভালো। জিম বলও রাখা আছে, এটা দিয়েও করতে পারিস প্র্যাকটিস, তো 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 স্কুলে অনেক কিছু শেখায়। এবার নিচে যাই একটু, নিচের যে লবি আছে সেই লবিতে যাই এবং ডিনার কি করা যায় সেটারও একটু খোঁজ খবর নিতে হবে। সামনাসামনি কি রেস্টুরেন্ট আছে, এই হচ্ছে লবি যেখান থেকে আমরা প্রথম চেকিং করলাম সেই জায়গাটা। আবার একটু হোটেলের বিভিন্ন জায়গাগুলো একটু ঘুরে দেখি কোথায় কি আছে। এদিকে দেখছি রেস্টুরেন্ট আছে, আর এদিকে উপর থেকে যে দেখালাম নিচে যে জায়গাটা সেইটা, বাইরে আর যাবো না এখন, যা গরম বাইরে আর যাবো না এখন। এটা হোটেলের নিজস্ব বার অ্যান্ড গ্রিল, ভেতরে যাচ্ছি না, ভেতরে ভিডিও করা নিষেধ, তাই জন্য বাইরে থেকেই দেখিয়ে দিলাম। এখানে মেনু কার্ড এখানে রাখা আছে, এখান থেকে দেখে নিয়েই ভেতরে গিয়ে অর্ডার দিয়ে বসতে হবে। এক কথায় খুবই সুন্দর হোটেলটা, হোটেলের পরিবেশটা খুব সুন্দর লাগছে। লবিতে যেমন বসার জায়গা সেরকম তো থাকে, এখানেও আছে। এদিকে একটা মার্কেট আছে, মার্কেট বলে, দেখা যাক ভেতরে কি পাওয়া যায়। আমার তো মনে হচ্ছে শুধুই কোল্ড ড্রিঙ্কস, চিপস, ক্যাডবেরিজ, টি শার্ট, দিস আর হিয়ার, নাথিং স্পেশাল বারবি, অ্যান্ড ইটস এ স্মল ওয়ান। এইসব কেনার জন্য নিশ্চয়ই কেউ এখান থেকে কেনে বলে আমার মনে হয় না, খুব কম লোকই এখান থেকে কিনবে। এখনো চেকিং চলছে, রাত প্রায় 8 বাজে। যাক, এসেছি যখন একবার বাইরেও যাই, বাইরে থেকে হোটেলটাকে একবার দেখাই। এই বাইরে বেরোলাম, যেটা উপর থেকে দেখাচ্ছিলাম সেটা এখন এই বাইরে থেকে আপনাকে দেখাই। এই হচ্ছে আমাদের হোটেলের পুরো বিল্ডিংটা, 10-তলা বিল্ডিং। অনবদ্য, ফ্যান্টাস্টিক হোটেল একটা, হলিডে ইন ওয়াশিংটন ডিসি, একদম ইউএস ক্যাপিটালের সামনেই একদম আমাদের হোটেলটা। এখানে প্রচুর লোক বাইরে বসে খাওয়া দাওয়া করছে, বেশ সাজানো গোছানো জায়গাগুলো আছে। আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম, দেখি এটা এখানে কি সাজানো, কি সাজিয়েছে। এখানে শুধুই গাছ রাখা আছে ডেকোরেশন পারপাস, আমার মনে হয় না এখানে কোনো স্পেশাল কিছু আছে। তো আমি উঠে এলাম একটু দেখাবার জন্য, নিজেও দেখছি আপনারাও দেখাচ্ছি। এখানে গাছই আছে, খুব সুন্দর ডেকোরেটেড জায়গাটা। এখানেও বসার জায়গা আছে, মানে ওখানে বার অ্যান্ড গ্রিল থেকে আপনি খাদ্য পানীয় সব নিয়ে এসে এখানে বসে খেতে পারেন।
পুরো হোটেলটা চারপাশে হোটেলটা ঘেরা আছে, চারপাশ না তিন পাশে হোটেলটা ঘেরা আছে সরকারি অফিস, গভর্নমেন্ট অফিস এদিকে, আর এদিকে হচ্ছে তিন দিকে হচ্ছে হোটেল। বসার জায়গাগুলো খুবই সুন্দর, লাইটিংটা বিশেষ করে এত সুদিং লাইট, ফ্যামিলি নিয়েই ম্যাক্সিমাম লোক এই সমস্ত জায়গায় এসে বসে খায়। বারবি আর বাবলিকে ওই কাঁচের ওখান থেকে দেখা যাচ্ছে, ওরা ভেতরে বসে আছে। লবি দেখানো হয়ে গেল, এবার চলুন একটু বাইরে যাই মেন রোডে, রেস্টুরেন্টের কি ব্যাপার আছে দেখি। অবশ্য আশেপাশে কোথাও কোনো রেস্টুরেন্ট নেই, তার কারণ বুঝতেই পারছেন এখানে সব গভর্নমেন্ট অফিস। আমরা কিছুটা হেঁটে আবার আমরা হোটেলেই ফিরে এলাম, তার কারণ পারা যাচ্ছে না, এখনও প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে অতখানি হেঁটে গিয়ে খাবারে না অসহ্য হবে, তো তার থেকে বরং আমরা উবার ইটস থেকেই খাবার নিয়ে আনিয়ে নিই, ওটাই বেটার হবে। আমরা শেষ পর্যন্ত উবার ইটেই অর্ডার দিয়ে দিলাম ডিনার, এবং তাও আবার ঘরের খাবার নামে বাঙালি রেস্টুরেন্ট থেকে ডাল ভাত মাছের ঝোল মাংস আর বিরিয়ানি, বারবির জন্য বিরিয়ানি ছাড়া বারবি আবার আমাদের জন্য ভাত ডাল মাছের ঝোল রুই মাছের ঝোল চিকেন কারি, হ্যাঁ চিকেন কারি রুই মাছের ঝোল উইথ আলু, বাহ খুব ভালো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। ওয়াশিংটন ডিসিতে বসে আমরা এখন ঘরের খাবার নামে একটা বাঙালি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিলাম উবার ইট দিয়ে, তা এক ঘন্টা লাগবে। ততক্ষণ আমরা যাই, ফ্রেশ হয়ে নিই, স্নান টান করে নিই, লবিতে বসে আছি, লবিতে বলে দিলাম, ওরা খাবার এসে গেলে উপরে আমাদের কল করে দেবে। উবার ইট দিয়ে আমাদের বাঙালি খাওয়া ওয়াশিংটন ডিসিতে ডেলিভারি করে দিয়ে গেল, মাছ মাংস ডাল ভাত বাড়ি বসে গেছে আর চিকেন বিরিয়ানি। ওয়াশিংটনে বসেও আমাদের বাঙালি খাওয়াই চাই, নিউ ইয়র্কে একদম ভালো করে পাইনি। হ্যাঁ, আর আমরা জ্যাকসন হাইটেও, তাহলে চলুন এবার আমরা খেতে বসি, আবার কাল থেকে ওয়াশিংটন ডিসি ঘুরতে বেরোবো আর আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো।